আসসালামু আলাইকুম। শেষ জামানার সবথেকে বড় ফিতনার নাম হলো দাজ্জাল। শুধুমাত্র ঈমানদার ব্যক্তিগণ ছাড়া দাজ্জালের ফিতনা থেকে নিজেকে রক্ষা করা অসম্ভব হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। দাজ্জালের অন্যতম কাজ হলো আল্লাহর দেওয়া সমস্ত বিধানকে পরিবর্তন করে ফেলা, নাউজুবিল্লাহ। সমস্ত হারামকে হালাল ও সমস্ত হালালকে হারাম হিসেবে প্রতিষ্ঠিত করা, ইসলাম যে সত্য নিয়ে পৃথিবীতে এসেছে তাকে চ্যালেঞ্জ করা ও তার বিপরীত ভাবাদর্শ প্রতিষ্ঠিত করা। এভাবেই দাজ্জাল পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে। নারীবাদী আন্দোলন দাজ্জালের অন্যতম ভাবাদর্শ। নারীবাদী আন্দোলনে বলা হয় নারী ও পুরুষ একে অপরের সমান, কিন্তু আমরা কি জানি ইসলাম কি বলে? আমরা কি কখনো উপলব্ধি করার চেষ্টা করি ইসলাম আসলে মহিলাদেরকে কতটা সম্মান দান করেছেন? ইসলামের মতে নারী ও পুরুষ একে অপরের সমানও নয় বা কেউ কারো চেয়ে উত্তম নয়। আমরা চেষ্টা করি এই কথাটির সঠিক অর্থ উপলব্ধি করতে। প্রকৃতপক্ষে নারী এবং পুরুষ তারা একে অপরের পরিপূরক, অনেকটা একই মুদ্রার এপিঠ ও ওপিঠের মতো। এই অর্থটি যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে নারীবাদী আন্দোলনের কোনো প্রয়োজনই দেখছি না। সূরা লাইলের 1-4 আয়াতে আল্লাহ কি বলেছে দেখুন। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনে যখন সে আলোকিত হয়, এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। মহান আল্লাহ নারী ও পুরুষের বর্ণনা দিতে গিয়ে রাত ও দিনের শপথ নিয়েছেন। রাত ও দিন যেমন কার্যগতভাবে ভিন্ন, একে অপরের সমান নয় বা উত্তম নয়, তেমনি নারী পুরুষ কার্যগতভাবে ভিন্ন, একে অপরের সমান নয় বা উত্তম নয়। সমস্ত মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে চিরুনির দাঁতের মতো সমানভাবে দাঁড়াবে। শ্রেষ্ঠত্বের ভিত্তি হল তাকুয়া ও ধার্মিকতা, গায়ের রং বা লিঙ্গ নয়। আল্লাহ আমাদের আল্লাহর এই পবিত্র বাণী এবং তার মর্মার্থ বোঝার তৌফিক দান করুন। এই নারীবাদী ইডিওলজির ওপর ভিত্তি করে এখন পৃথিবীতে একটি সেক্সুয়াল রেভলিউশন চলছে। নারী পুরুষের মতো হওয়ার চেষ্টা করছে এবং পুরুষ নারীর মতো হওয়ার চেষ্টা করছে। আর এভাবেই আখেরি জামানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ নারীর পোশাক পরবে ও নারী পুরুষের পোশাক পরবে। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য আত্মীয় স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। এগুলো ইতোমধ্যে হয়ে গেছে এবং এগুলো নারীবাদী আন্দোলনের ফসল যা দাজ্জালের কাছ থেকে এসেছে। ব্যাপক হারে বিবাহ বিচ্ছেদ, সমকামিতা, উভকামিতা, লিঙ্গ পরিবর্তন সহ আরো অনেক অশুভ বিষয়ের জন্ম দিয়েছে দাজ্জালের এই নারীবাদী আন্দোলন। সোসাইটি ভেঙে যাচ্ছে, মানবজাতি এগিয়ে যাচ্ছে এক অজানা ধ্বংসের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিটির দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে। তিনি বলেছেন, নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, যা থেকে বোঝা যায় নারীদের পোশাক হবে আটশার। এবং আরও একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার নারীদের পোশাক হবে আটশার এবং তাদের মাথার হিজাবের ডিজাইন হবে উটের কুজের মতো। এবং বর্তমানে আমরা এই ধরনের আলামত অহরহই দেখতে পাই। বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তার একটি ওয়াজে বলেছিলেন, আপনাদের কাছে অনুরোধ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির কাছে অনুরোধ করে গিয়েছেন যে আপনারা যখন নামাজে বসবেন দাজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য দোয়া না করে, আল্লাহর কাছে কান্নাকাটি না করে, আপনারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর হেফাজত গ্রহণ না করে আপনারা নামাজ ত্যাগ করবেন না। প্রিয় শ্রোতা, আশা করি বুঝতে পারছেন দাজ্জালের ফিতনা কতটা ভয়াবহ এবং দাজ্জালের ফিতনা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে সদ্বুদ্ধি দান করুক এবং দাজ্জালের ফিতনা সহ সকল প্রকার ফিতনা থেকে হেফাজত দান করুন, আমিন।